হেলথ কেয়ার ইওর ফ্যামিলি ইউটিউব চ্যানেল। স্টে ওয়েল, স্টে হেলদি, স্টে উইথ আস। আমরা সাধারণত উৎসব বা অনুষ্ঠানের রান্নায় কিশমিশ ব্যবহার করি, এছাড়া পারতপক্ষে কেউ কিশমিশ খায় না। অথচ যারা এর উপকারিতার কথা জানেন তারা কিন্তু স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিনই কিশমিশ খাচ্ছেন। কিশমিশকে শুকনো ফলের রাজা বলা হয়। আঙ্গুর শুকিয়ে তৈরি করা হয় মিষ্টি স্বাদের কিশমিশ। কিশমিশ কেবল স্বাদেই অতুলীয় নয়, ছোট এই ড্রাই ফ্রুটে রয়েছে অনেক উপকারিতা। কিশমিশের মধ্যে খারাপ কোনো কোলেস্ট্রল নেই, বরং রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যামিনো অ্যাসিড এবং মিনারেল। আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা সহজে রোগমুক্তির কারণ। আর আছে প্রচুর আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফাইবার। তাছাড়া এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরে কোনো ক্ষতি করে না। প্রিয় দর্শকবৃন্দ, চলুন তবে দেখে নেওয়া যাক প্রতিদিন কিশমিশ খাওয়ার কার্যকর কিছু কারণ। কিশমিশ কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে, কারণ কিশমিশের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফাইবারই খাবার হজম করিয়ে তাকে বর্জ্যের আকারে শরীরের বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে। শুকনো বলে কিশমিশের ফাইবারগুলো শুকিয়ে থাকে, ফলে পেটের মধ্যে লিকুইডের সংস্পর্শ পড়লে সেগুলো ফুলে ওঠে এবং খাবার পাকস্থলী থেকে নিচে নামতে সাহায্য করে। এজন্য কনস্টিপেশনের সমস্যায় যারা ভুগছেন তারা নিয়মিত কিশমিশ খাবেন। একইভাবে ডায়রিয়া সমস্যাতেও কিশমিশ সাহায্য করে, কারণ স্টুলের অতিরিক্ত জল চুষে নেয় কিশমিশ, ফলে বারবার বেগ পাওয়া আটকে দেয়। কিশমিশে রয়েছে আয়রন যা রক্ত অল্পতার সমস্যা কমাতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে নানা ধরনের ভিটামিন বি থাকায় এটি রক্ত উৎপাদনেও সাহায্য করে। একই সঙ্গে এতে তামা বা কপারের উপস্থিতি নতুন লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। এক কথায় রক্তের উৎপাদন বাড়াতে কিশমিশ সব দিক থেকে সাহায্য করে। ভিউয়ার্স, বেশিরভাগ মহিলা শরীরে আয়রনের ঘাটতি থাকে, বিধায় তারা অ্যানিমিয়া বা রক্তস্বল্পতায় ভোগেন। এমন সমস্যায় কিশমিশ ভীষণ উপকার লাগে। বন্ধুরা, সমীক্ষা বলছে প্রত্যেক নারীদের দিনে নির্দিষ্ট পরিমাণ কিশমিশ খাওয়া উচিত। এতে শরীরে প্রয়োজনীয় ক্যালোরি পাবে কিন্তু কোনো ফ্যাট থাকবে না। ভিউয়ার্স, রক্তের অম্লতা একটি মারাত্মক রোগ যা থেকে আরও নানা সাংঘাতিক রোগের সৃষ্টি হতে পারে, যেমন আর্থাইটিস বা চুল পড়া, টিউমার, এমনকি ক্যান্সারও। কিশমিশে উপস্থিত পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তের অম্লতা কমিয়ে এসব জটিল রোগের আশঙ্কা কমায়। প্রিয় বন্ধুরা, আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে নিয়ম করে কিশমিশ খাবেন, কারণ কিশমিশের মধ্যে ফ্রুক্টোজ এবং শর্করা রয়েছে। ক্যালোরিতে পূর্ণ থাকার কারণে এই খাবারটি চিকিৎসকেরা খেলোয়াড় এবং বডি বিল্ডারদের মেনুতে প্রতিদিন রাখার পরামর্শ দেন, কারণ এদের প্রচুর পরিমাণে এনার্জি দরকার হয় যা পূরণ করতে কিশমিশ সাহায্য করে। চোখের যত্নে কিশমিশ। কিশমিশ নানা উদ্ভিদ পলিফেনলে সমৃদ্ধ। এটা আসলে অ্যান্টিঅক্সিডেন্ট যা রেটিনার ক্ষয়, বার্ধক্যজনিত দৃষ্টিহ্রাস, ছানি ইত্যাদি রোগের সম্ভাবনা কমিয়ে আনে। প্রসঙ্গত, কিশমিশে নানা জাতের ভিটামিন যেমন ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ক্যারোটিনয়েড চোখের পক্ষে খুব ভালো। হাড় শক্ত করে। কিশমিশে থাকে ক্যালসিয়াম ও বোরন। আমরা সবাই জানি যে ক্যালসিয়াম হাড়ের গঠনে প্রধান উপাদান, আর বোরন ক্যালসিয়ামের আত্তীকরণ ও হাড় গঠনে কার্যকরী ভূমিকা নেয়। সাধারণত 40 বয়সের পর মেয়েদের ঋতু বন্ধ হওয়ার পরে অস্টিওপরোসিস বা হাড়ের ক্ষয় হওয়া থেকে হাড়কে রক্ষা করে। তাছাড়া এতে উপস্থিত পটাশিয়াম হাড় শক্ত করতে ও হাড়ের বৃদ্ধিতে কাজে আসে। কিশমিশে থাকা অ্যালিয়ানিক অ্যাসিড দাঁতের ক্ষয় আটকায়, দাঁতে ফুটো হওয়া, দাঁত ভেঙে যাওয়া বন্ধ করে। এবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ছেলেরা কিশমিশ খাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, পুরুষেরা কিশমিশ খাবেন, কারণ কিশমিশে থাকা বোরন মস্তিষ্কের জন্য খুবই উপকারী। কিশমিশ কামোত্তেজক হিসাবে সুপরিচিত। এতে আরজিনিন নামের একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা যৌন অক্ষমতা দূর করে, লিঙ্গ শিথিলতা বা ইরেকটাইল ডিসফাংশনে দারুণ কাজ করে। এছাড়াও আরজিনিন শুক্রাণুর সচলতা বাড়িয়ে গর্ভধারণের সম্ভাবনা বাড়ায়। এজন্য যাদের যৌন সহনশীলতা কম তাদেরও রেগুলার কিশমিশ খেতে পরামর্শ দেওয়া হয়। এছাড়া কিশমিশ রক্তে সোডিয়ামের পরিমাণ কমিয়ে দিয়ে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। লিভার ও কিডনি সমস্যাতেও কিশমিশ ভীষণ উপকারী। ছোট্ট এই ড্রাই ফ্রুটে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা পেশি সংকোচনের হার কমিয়ে দেয়, আবার স্নায়ুতে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ বজায় রাখে। প্রিয় দর্শক, যেভাবে কিশমিশের পানি তৈরি করবেন আসুন জেনে নিই। কিশমিশ শুকনো না খেয়ে ভিজিয়ে খেলে উপকার বেশি পাওয়া যায়।
এজন্য খুব শক্তও না আবার একদম নরমও না, এমন গাঢ় রঙের কিশমিস কিছু পরিমাণ নিন। এবার কিশমিসগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিন। এরপর একটি পাত্রে 2 কাপ পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে ছেঁকে নিয়ে সেই পানিটা হালকা গরম করে খালি পেটে খেয়ে নিন। প্রিয় দর্শক, পানির পাশাপাশি ভিজানো কিশমিসটাও খেয়ে নিতে পারেন। আর কিশমিস বা কিশমিসের পানি খাওয়ার আধা ঘন্টার মধ্যে কিছু না খাওয়াই ভালো। ব্যাস, হয়ে গেল। এভাবে 10-15 দিন খেয়ে দেখুন, পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমরা জানি যে অতিরিক্ত কোনো কিছুই ভালো নাই, তাই অতিরিক্ত কিশমিস না খেয়ে খেতে হবে পরিমিত। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের মূল্যবান মতামত আশা করছি, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আপনাদের সবার শুভকামনা করে কিশমিস নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।